গত কয়েক বছর যাবত চড়িলাম বিধানসভার অন্তর্গত রাঙাপানিয়া এলাকায় বেআইনিভাবে কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছে এলাকার কাঠ ব্যবসায়ী বাবুল মিয়া। তিনি কাঠের তৈরি জিনিস বিক্রি করার লাইসেন্স নিয়ে ব্যবসা করলেও ওনার কোনো ট্রেড লাইসেন্স নেই। আর ট্রেড লাইসেন্স ছাড়াই 2016 সাল থেকে কাঠের রমরমা ব্যবসা চালিয়েছেন তিনি, এই অভিযোগ এলাকার নাগরিকদের। তবে ওনার এই ব্যবসার জন্য তাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছেন চড়িলাম বন দফতরের একাংশ আধিকারিক, যার ফলে তিনি বাড়িতে এবং দোকানে প্রচুর পরিমাণ কাঠ মজুদ রাখছেন। বন দফতরের আধিকারিকদের ম্যানেজ করেই চলছে বাবুল মিয়ার কাঠের ব্যবসা, যার ফলে চড়িলাম বন দফতরের পেট্রোল টিম ওনার বাড়িতে এসে ঘুরে গেলেও বেআইনি কাঠ উদ্ধার করেনি। আমার নাম বাবুল হোসেন। আপনি তো কি করেন আপনি? আমি কাঠের বিজনেস করি, তারপরে ইলেকট্রনিক ফ্রিজ টিভি টুবি এসব বিজনেস করি। আপনার কি দোকান আছে? হ্যাঁ। কোনখানে? রাসমুরা বাজারে। আপনার বাড়িতে যে এই এতগুলো যে মাল বা বাড়িতে যে মালগুলো বানান কাঠের, এই বৈধ না অবৈধ? বৈধ। সবকিছু লাইসেন্স আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ট্রেড লাইসেন্স আছে আপনার কাছে? ট্রেড লাইসেন্স, হ্যাঁ, যে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স, নাইডা মিনিসিনা। নিসিনা বলতে আমি তার কাছে গেছি পঞ্চায়েত, তারা যাওয়ানোর পরে কইছে দেমু আমিও যাওয়ানোর পরে আমিও নেতৃত্ব করছি, এরপরে আমি আর গেছি না, তারা দিব কইছে আমারে, কইছে আইও তুমি। কে কইছিল কথাটা? কথাটা কইছিল আপনি অ্যাপ্লাই করছেন? হ্যাঁ হ্যাঁ আমি গেছি। অ্যাপ্লাই রিসিপ্ট কপি আছে আপনার কাছে? হ্যাঁ। অ্যাপ্লাই রিসিপ্ট কপি আছে? নি রিসিপ্ট কপি থাকতে পারে দোকানে, আমি আসিলাম যে সময় সময় কানুক দাস আসলো, নিরঞ্জন দাস আসলো। কত বছর ধরে করতেছেন আপনি এই ব্যবসা? আমি তো ধরেন 2016 সাল থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।